Narsingdi Independent College, Narsingdi TV News Update. ATM কার্ড ছিনিয়ে বুথ থেকে টাকা উত্তোলন চক্রের 4 সদস্য গ্রেফতার। নরসিংদীতে যাত্রী বেশে প্রাইভেট কারে উঠিয়ে এটিএম কার্ড ছিনিয়ে বুথ থেকে টাকা উত্তোলনে জড়িত চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার 17 অক্টোবর দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল আমিন। গত রোববার রাতে গাজীপুর জেলার গাছা থানার গাছা পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল বরগুনার আমতলী থানার বলৈবুনিয়া বুইচাখালী এলাকার মোহাম্মদ নজরুল মৃধা বয়স 33, দিনাজপুরের চিরির বন্দর থানার দক্ষিণনগর বিন্নাকড়ি এলাকার মোহাম্মদ আব্দুল রাজ্জাক বয়স 24, রানীপুর এলাকার রফিকুল ইসলাম বয়স 22 ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার রাধাকানাই এলাকার মোহাম্মদ তারিক মিয়া বয়স 21। এছাড়া গত 7 অক্টোবর হেলাল আহমেদ নামে এক চিকিৎসক নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড় থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে একইভাবে ছিনতাইয়ের শিকার হন। এ সময় 4 ছিনতাইকারী তার এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে 1,00,000 টাকা উত্তোলন করে এবং নগদ 6,000 টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ সুপার আরও জানান, দুটি ঘটনায় শিবপুর ও সদর থানায় ভুক্তভোগীরা মামলা করলে জড়িতদের গ্রেফতারের অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। 48টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত প্রাইভেট কার, চাকু, গামছা, কস্টেপ এবং নগদ 70,000 টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা গাজীপুর এলাকায় সংঘবদ্ধভাবে বসবাস করে এসব ছিনতাই চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 2019 সালে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধার তত্ত্বাবধানে পরিচালিত নরসিংদী জেলার অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ সমৃদ্ধি ও সুন্দর আগামী গড়ার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ। এখানে রয়েছে ছেলে মেয়েদের জন্য পৃথক ও ডিজিটাল ক্লাসরুম, অত্যাধুনিক লাইব্রেরি, সায়েন্স ও ICT ল্যাব, খেলার মাঠ, স্বল্প খরচে পরিবহন সুবিধা সহ শিক্ষার্থীদের নিরাপত্তা বেষ্টিত আবাসিক ব্যবস্থা। ভর্তির যোগ্যতা বিজ্ঞান 4.00, ব্যবসায় শিক্ষা 3.00, মানবিক 3.00। ক্যাম্পাস নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ শাহী প্রতাপ পুলিশ লাইন সংলগ্ন নরসিংদী। রিপোর্ট মোমেন খান, নরসিংদী টিভি।